ম্যাডাম, এই জমি গুলাই বলছেন। এই তোরা তোমার সাহস তো বেঁধে সেন্সর মারিস, ধরে ধরেন না স্যার, ধরেন এই স্যার, ধরেন ধরেন ওই শালা, ধরেন ধরেন ধরেন। ম্যাডাম, আমি আপনার গালে চড় মেরেছিলাম। কি, তোর এত বড় সাহস? তুই একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তুলেছিস, তোকে সারা জীবন জেলে পচে মরতে হবে। আসলে ম্যাডাম, আমার কথাটা তো শুনেন, আমি আপনাকে কেন চোর মেরেছিলাম? তোর কোনো কথা আমি শুনবো না। তোর এত বড় সাহস, তুই একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তুলেছিস, তোকে তো আমি জেলে পাঠিয়েই ছাড়বো। ম্যাডাম, আপনি আমার কথাটা তো শুনুন, আর আপনাকে তো একদিন খুন করতে চাই ম্যাডাম। খুন করতে চাই মানে? তুই আমাকে থাপ্পড় মেরে এখন তুই আমার সামনে আবল তাবল কথা বলছিস? ম্যাডাম, আমি আপনাকে সত্যি কথা বলতেছি। এই দেখেন ম্যাডাম। আরে দোস্ত, আর বলিস না, নতুন একটা ম্যাডাম আইছে, কিছুই খায় না, এত সত্য আসলে জীবনে দেখিনি। এই এই সত্যি সৎ মানুষের জন্য আজকে আমার অনেক বড় লস হয়ে না খাই না খাই ঘুষ না খাই কিছু, এ আমার অনেকটা ঋণ হয়ে গেছে, আমি পারতেছি না। ম্যাডামের তো অনেক বড় বিপদ, এই লোকে তো ম্যাডামকে মেরে ফেলবে। এটা কাজ করি, এটা ভিডিও করি, এটা ম্যাডামকে দেখানো যাবে। যাই, ম্যাডামকে ভিডিওটা দেখাই গিয়ে। ঠিক আছে, আপনার নিজের লোকই আপনাকে খুন করতে চাই, আর ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি এই কাজটা না করলে আমি আপনার কাছে আসতে পারতাম না, আর ওরা আমাকে এখানে আসতে দিত না। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, সেটাই তো ভাবতেছি, আমার নিজের মানুষেরাই আমার ক্ষতি করতে চায়, আমাকে খুন করতে চায়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। এই নাও তোমার ফোন। আচ্ছা শোনো, তুমি এই ভিডিওটা আমার ফোনে দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। দেখেন ম্যাডাম, চলে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি, আর আপনি আপনার খেয়াল রাখবেন। ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার? অল্পের জন্য ধরতে পারলাম না ম্যাডাম, তবে ও দেখছে ম্যাডাম, ওই ছেলেটাকে ও খুব ভালো করে চেনে ম্যাডাম, ওকে ধরে ছাড়বো, ওই ভাইয়াকে মেরে দেবো ম্যাডাম, ওকে আমি খুঁজে বের করবোই। ম্যাডাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? কেন থাপ্পড় মারছি বুঝতে পারছিস না, তাই না? আরে তুই তো একটা বেইমান, আমি তো এতদিন দুধ তোদের একটা কাল সাপ পুষেছি, তোকে আমি নিজের কত কাছের একটা মানুষ মনে করতাম, তোর সমস্ত দায় দায়িত্ব আমি নিয়েছিলাম, তোর বাবা মার চিকিৎসার খরচ, তোর ভরণ পোষণ সব আমি দিতাম, তোর সমস্ত কিছু আমি ব্যয়ভার গ্রহণ করেছি, আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি, তুই আমাকে খুন করতে চাস? ছি, তোর লজ্জা করলো না এই কাজটা করার আগে? ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারছিস না? দাঁড়া দেখাচ্ছি, এই দেখ। ম্যাডাম প্লিজ ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি অনেক বড় লোভে পড়ছিলাম ম্যাডাম, আমাকে আমার মাফ করে দেন। মাফ? কিসের মাফ? তোর মতো একজন পাপীর কোনো ক্ষমা হবে না, কোনো মাফ হবে না। অফিসার, ওকে ধরে নিয়ে যান, আর এমন ব্যবস্থা করবেন যেন সারা জীবন জেল থেকে বের হতে না পারে। যান, নিয়ে যান। ম্যাডাম 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 ম্যাডাম, আমার কথা শুনুন ম্যাডাম।